হ্যালো ইয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা অনেকেই আছেন যে এলজি এসি ব্যবহার করেন, তো এলজি ওয়াইফাই এসি ব্যবহার করেন, তো স্মার্টফোন থেকে কিভাবে এটা কানেক্ট করতে হয় এবং কন্ট্রোল করতে হয়, তো এই বিষয়টা জানেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই রিমোটের ফাংশনটা আপনারা কীভাবে স্মার্টফোন থেকে ওয়াইফাইয়ের মাধ্যমে এলজি এসিটা কানেক্ট করে আপনারা কন্ট্রোল করেন, তো এই বিষয়টা আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এসি কানেক্ট করার জন্য তো আপনারা এলজি থ্যাংক ইউ অ্যাপসটা প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো এখানে আপনারা প্লে স্টোরে গিয়ে লিখবেন এলজি থ্যাংক ইউ, এই যে এটা, তো এই যে এলজি থ্যাংক ইউ লেখার পর এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন। তো এই যে অ্যাপস ইনস্টল কমপ্লিট হয়ে গেল, তো তারপরে আপনারা অ্যাপসটা ওপেন করবেন। তো অ্যাপস ওপেন হয়ে গেলে এর নিচে নেক্সটে আপনারা ক্লিক করে দিবেন, আবার নেক্সটে ক্লিক করে দিবেন, তারপরে আবার নেক্সটে ক্লিক করে দিবেন, তারপরে আপনারা সাইন ইন করে নেবেন। আপনারা জিমেল দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো আমরা এই যে গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন করে নিচ্ছি। তো এই যে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন করে নিচ্ছি। তো আমরা অ্যাকসেপ্ট অলে দিয়ে এগ্রিতে দিয়ে দিব। আমাদের অ্যাপসটা লগ ইন করা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা এই যে অ্যাড এ ডিভাইসে ক্লিক করব। তো আমরা এয়ার কন্ডিশনারটা সিলেক্ট করে দিব, এখানে আমরা ওয়াল মাউন্ট এসি সিলেক্ট করে দিব, তারপরে আমরা অ্যাড ডিভাইস উইদাউট কিউআর এটা সিলেক্ট করে দিব, তারপর আমরা আমাদের বাসার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। তো আমরা আমাদের বাসার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পরে রিমোটের দুইটা সাইড কি বাটন আমাদেরকে একসাথে 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে। তারপর আমাদের এসির ডিসপ্লেতে ওয়াইফাইয়ের সিগন্যালটি ব্লিঙ্কিং করতে থাকবে, তখন আমরা এখানে ডানে দিয়ে দেব। আমরা আমাদের এই স্মার্টফোনটি এসির কাছাকাছি আমরা ধরবো। তো এখান থেকে যে আমি টেম্পারেচার চাইলে বাড়াতে পারবো কমাতে পারবো, যে আমি 24 দিলাম, তো ওখানে 24 হয়ে গেল। তো আমি এখানে যে 23 দিয়ে দিলাম, তো ওখানে 23 হয়ে গেল। এখান থেকে হচ্ছে যে টেম্পারেচারটা কন্ট্রোল করা যাবে, তারপরে হচ্ছে যে এসি অন অফ করা যাবে, তারপরে হচ্ছে যে আপনার এখানে ফ্যান স্পিডটা কন্ট্রোল করা যাবে, এবং এখানে অনেকগুলো অপশন আছে। ইউজফুল ফিচার এখানে হচ্ছে যে আপনি এনার্জি মনিটরিংটা করতে পারবেন, আপনার পার ডে কী পরিমাণ আপনি এসিটা আপনি চলমান রাখলেন, তো এটা মনিটরিং করতে পারবেন কত আপনার কিলোওয়াট খরচ হলো। এই যে এনার্জি মনিটরিংটা আমি চালু করে দিলাম এই যে ফোন থেকে, তো এখন থেকে হচ্ছে যে মনিটর করা যাবে। এই যে এখন দেখাচ্ছে টাইমিংটা দেখাচ্ছে 3টা থেকে 4টা, তো এই যে কিলোওয়াট 0.65 কিলোওয়াট, ঠিক আছে। এখান থেকে আমি ডেইলি মনিটরিং করতে পারবে, উইকলি, মান্থলি এবং ইয়ারলি। তো আপনারা টেম্পারেচার কন্ট্রোলের পাশাপাশি আপনারা এনার্জিটা মনিটরিং করতে পারবেন। এই যে এসিটা আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে এবং হচ্ছে যে আপনার যদি স্মার্টফোন থাকে, ফোন থেকে আপনার এই যে এসিটা আপনার কানেক্ট করে আপনারা কন্ট্রোলিংটা করতে পারবেন।